রাত্রিতে শোবার আগে পূর্ব দিকে মুখ করে বসবে, শুধু ভগবানকে একটা প্রণাম করে ঘুমাবে। কি বলে বলাটা কিন্তু মাথায় রাখতে হবে। কি বলবে? স্বয়নে পদ্মনাভঞ্চ, হে পদ্মনাভ আমি স্বয়নে যাচ্ছি, সকালে যদি সেন্টার খোলে তো ভালো, আর যদি না খোলে তোমার চরণে একটু জায়গা দিও। গরুড় পুরাণ বলছে যদি আপনি রাতে কোনো কারণে মারা যান আপনি গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হবেন, ইহাতে কোনো সন্দেহ নাই। আর একটা কথা, খুব গোপন কথা আপনাদের বলে দিই, সবসময় চেষ্টা করবেন পূর্ব দিকে মাথা রেখে ঘুমাতে। আর যাই পারে হোক, পূর্ব দিকে মাথা রাখলে জীবনে স্ট্রোক হয়ে মরবেন না, হার্ট অ্যাটাক হবে না, এটা গরুড় পুরাণে বলা আছে। চেষ্টা করবেন পূর্ব দিকে ঘুমানোর। আপনি যেদিকেই ঘুমাবেন দুশ্চিন্তা সারা রাত হয়। যেমন পশ্চিম দিকে একদিন শুয়ে দেখবেন সারা রাতে আপনি খুব বেশি হলে দু ঘন্টা ঘুমাবেন, বাকি টাইম জেগে থাকবেন। কালকে আজকে রাতে গিয়ে প্রমাণ করে নিন, কালকে আমার সঙ্গে কথা বলবো। হ্যাঁ হতেই হবে। কিন্তু পূর্ব দিকে আপনি যে অবস্থায় শোবেন 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনি ঘুমিয়ে যাবেন, এটা বিধান। গরুড় পুরাণ বলছে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে দুবার স্মরণ শেষ, তিনবারেরটা একটু কঠিন আছে। যেমন কঠিন আছে তেমন লাভ বেশি। হ্যাঁ বলবো কি, ভোরবেলা বাসি মুখে বাসি বিছানায় পূর্ব দিকে মুখ করে বসবেন, পাঁচজনকে স্মরণ করে প্রণাম করবেন মায়েরা। যারা সধবা তাদের জন্যে পাঁচজনকে প্রণাম, বাবারা এবং যারা বিধবা বা কুমারী তাদের জন্যে চারবার। কি করবেন? চলুন ভোরবেলা উঠবেন বাসি বিছানায় বাসি মুখে বাসি কাপড়ে, পূর্ব দিকে মুখ করে প্রথম প্রণাম করবেন, পৃথিব্যাং সন্ন রূপে না, এক নম্বর শেষ, বুঝলেন না ভাঙব, পৃথিবী তোমায় প্রণাম, আমার সৌভাগ্য আমি তোমার বক্ষে ফিরে এলাম। দুই, শোবার ঘরে মাথার দিকে একটা ভগবান শ্রীকৃষ্ণের চিত্তপট রাখবেন। ভগবান সুপ্রভাত, আমার সৌভাগ্য আজকে আবার তোমার চরণটা দর্শন করতে পারলাম। তিন, গুরুদেবের উদ্দেশ্যে প্রণাম করবেন। যাদের গুরুকরণ হয়নি তারা গুরুজনের উদ্দেশ্যে প্রণাম করবেন। যেসব বৌমাদের শাশুড়ির সঙ্গে ঝগড়া তারাও করতে পারবেন, এটা কাছে যেতে হবে না, স্মরণ করে প্রণাম। না বলে দিলাম, হ্যাঁ বোঝা গেল, তিনজন। চার নম্বর কাকে প্রণাম করবেন? চার নম্বর সত্যমেব জয়তি সূর্যদেবং বনস্পতি, হে সূর্যদেব তোমায় প্রণাম। ব্যাস শেষ, শুধু সধবা মায়েরা আর একজনকে প্রণাম করবেন। কাকে? এতক্ষণ প্রণাম করছিলেন বুকে হাত রেখে, এইবার সধবা মায়েরা দুটো বুড়ো আঙুল দিয়ে স্মৃতির সিঁদুরটা স্পর্শ করবেন, পতি পরমেশ্বরায় নমঃ। এতে কি লাভ হবে? আপনার কোনো লাভ হবে না, আপনার স্বামীর পরমায়ুটা প্রত্যেক দিন এক দণ্ড করে বৃদ্ধি হবে। যাদের স্বামীর আয়ু বাড়ানোর দরকার তারা করবেন, যাদের দরকার নেই তারা করবেন। বোঝা গেল? এই যে পাঁচটা প্রণাম বললাম, এতে কি কি উপকার হবে জেনে নাও। যাদের সংসারে তুমুল অশান্তি, এক মাস করুন, অশান্তির আগুনটা নিভে যাবে। যেসব সংসারে আয় আছে উন্নতি নেই, তিনটে মাস করুন। যেসব সংসারে স্বামী স্ত্রীর মধ্যে বনিবানা নেই, 4 থেকে 5 মাস করুন, একজন আর একজনকে চোখে হারাবে। হ্যাঁ, এবং গরুড় পুরাণ বলছে যদি আপনার কপালে কোনো বড় ফাঁড়া থাকে 6 থেকে 7 মাস করুন, ফাঁড়াটা কেটে যাবে, গ্যারেন্টি। আমি করিয়ে বলছি, একজনকে করিয়ে দেখে দিয়েছি, দিয়ে বলছি। সব থেকে যেটা বড় উপকার, প্রত্যেক দিন আপনার 2 থেকে 3 দণ্ড পরমায়ু বৃদ্ধি হবে, যদি করতে পারেন। ব্যাস আর কোনো ঝামেলা নেই,
এবার ভোরবেলা উঠুন, যে যার কাজ করুন, আর মুখে নাম করুন। মায়েরা একটা কাজ করবেন, যখনই ঘরটা পরিষ্কার করবেন তখনই নিজের ঘরে একটু ক্লিনার স্প্রে করে দেবেন। হ্যাঁ, কিভাবে মারবেন? ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ নাম রে, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ নাম রে, যে জন্ম শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে, গ্যারান্টি। যদি নাম অপরাধ না হয় আপনি এক মাস করলে সংসারের হাল বদলে যাবে, এতখানি গ্যারান্টি দিচ্ছে কিসের জন্য? ইউটিউবে শুনেছেন তো, আমার মা লিভার ক্যান্সার, লিভার ক্যান্সার, যার প্রেসক্রিপশনে লেখা ছিল 60 দিন বাঁচবে, 19 বছর রানিং। গত বছর চৈত্র মাসে 8.5 কেজি পেটে জল জমেছিল। আমি বললাম, মা কত করে মালা নিচ্ছ? মা বললে 1 লক্ষ। আমি বললাম, ওটা 1.5 লক্ষ করে দাও, জল জমাটা বন্ধ হয়ে যাবে। তাই হলো, এখন 1.5 লক্ষ করে নাম জপ করে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, নামের দাহিকা শক্তি আছে, বেশি না, আপনি একটা মাস করুন আমার কথা শুনে, জোরে করতে পারেন, গুনগুন করে করবেন, তবে দেখবেন নাম অপরাধ যেন না হয়। নাম অপরাধ কি করে হয় সেটাও দেখে নিন। প্রভাতে গৌরাঙ্গ না, এই খুকি উঠে পড়তে যাবি তুমি, পূর্ণভাবে মনুষ্যতা, কই গো ওঠো না, দোকান খুলতে যাবে তো, জাগিয়া বুঝা গেল, নামের মধ্যে আন কথা হয়ে যাচ্ছে। একবার মেয়েকে ডাকে, একবার বরকে ডাকে, কাজ হবে কি? এছাড়াও অপরাধ আছে, আমার দিকে লক্ষ্য করো, জেনে যাবে। প্রভাতে গৌরাঙ্গ না, পূর্ণ হবে মনুষ্কাম, জাগিয়া জাগিয়া ও চেপাচ ঠিক সময়ে কাজ সেরে দেবে। তাহলে কাজ হবে কি? যদি কারো প্রাণদণ্ড দেওয়া হয় তারপর হরিনাম করলে কাজ হবে? আপনি নির্দ্বিধায় নিশ্চিন্তে নিষ্কামনা শূন্য হয়ে যদি বেশি না 3 3 বার পুরো 16 নাম 32 অক্ষর প্রতিদিন ভোরবেলা করবেন, 3টে মাস করে দেখুন, তারপর আমাকে ফোন লাগাবেন। এখনই প্রমাণ নেবেন নামের দায়িকা শক্তি কতখানি দেখে নেবেন। একদম মন থেকে সব মুছে দিন, ভাবুন আমি বৃন্দাবন কিংবা নবদ্বীপে বসে আছি। প্রত্যেকে হাত দুটো ওপরে তুলুন, ভগবানের সেবায় লাগিয়ে দিন। প্রভাতে গৌরাঙ্গ নাম, পূর্ণ হবে মনুষ্কাম, জাগিয়া কাও গোরার নাম রে, প্রভাতে গৌরাঙ্গ নাম, পূর্ণ হবে মনুষ্কাম, জাগিয়া কাও গোরার নাম রে। দিন গেলে হাগো তাহলে হরিনামের দাহিকা শক্তি আছে এটা বুঝে নিন। কি এই যে নাম করলেন, ভেতরটা ভালো লাগছে না? হতেই হবে, হ্যাঁ এটা হতেই হবে, তবে বিশ্বাস থাকা চাই।
আমার বিশ্বাসই নেই, মন ভালো নয় তীর্থ করে আর মিছামিছি খেতে মরে, কি তাই না? কাজ হবে না, তাহলে বিশ্বাসটা রাখতে হবে। চলুন এইবার শুনে নিন কি গৌরচন্দিকার প্রথম লাইন কি ছিল, এক মুখে কি কহব গোড়া চাঁদের লীলা, হামাগুড়ি দেয় নানা রঙ্গে সচির বালা। ও মায়েরা এটা আপনারাই বলতে পারবেন, বাচ্চা যখন হামাগুড়ি দেয় মুখ থেকে মধু পড়ে না, টস টস করে কে মধু পড়ে না, হাই বলে না মধু পড়ে না, কি পড়ে, লাল পড়ে। তাই হোক তোমার কথাটা নিয়েই গাইব, ও গো লালে মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর, গো লালে মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর, গো তাহলে মধু নয় লাল। আস্তে ও মায়েরা, এইটা তোমরা বলতে পারবে কোন ছেলে মেয়েদের বড়বেলা পর্যন্ত লাল পড়ে, লালা পড়ে কাদের বলতে পারবে না? আমি বলবো, আমি কিন্তু মায়ের কাছে শুনেছি যেটা সেটা বলছি, সত্যি কিনা জানিনি। সন্তান গর্ভে থাকাকালীন মায়েরা যদি আশা পূরণ করে খাওয়া দাওয়া না করে, কারো যদি কোনো খাবারে আশা থেকে যায়, সেই সব বাচ্চাদের বড়বেলা পর্যন্ত বালিশ ভেজানো রোগ দেখা দেয়। সত্যি না মিথ্যে? এটা আমার মা বলে দিয়েছে। ওগো লালে মুখ ঝড় ঝড়, মানে মহাপ্রভু হামাগুড়ি দিচ্ছে তো, আর লাল টস টস করে পড়ছে, দেখিতে সুন্দর গো লালে মুখ ঝড় ঝড়, দেখিতে সুন্দর গো, ওগো পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ অধর অধর গো, বলতে পারবে বিম্ব ফল, কেউ চেনেন বিম্ব ফল? চেনেন না? কুঁদরি চেনেন? তরুলি তরুলি কুঁদরি চেনেন? কুঁদরি চেনেন না? এদিকে নাই, এইরকম লম্বা লম্বা হয় সরু সরু, হ্যাঁ কুঁদরি। ওই রকম আরেকটা গাছ হয় তেলাকুচা, চেনেন তেলাকুচা? তেলাকুচা চেনেন না? কুঁদরি খাওয়া যায়, তেলাকুচা খাওয়া যায় না। তিতো তেলাকুচা এদিকে নাই, যাই হোক ওই তেলাকুচাগুলো পেকে গেলে টিয়া পাখির আমদানি হয় খাবার জন্যে। তেলাকুচা পাকাটাকে বলে বিম্ব ফল, একবারে লাল টকটকে লম্বা। আপনাদের এদিকে কি বলে? এরা দেখেই আছে এই ঠোঁটটা, মহাপ্রভুর ঠোঁটটাকে বৈষ্ণব কবি বাসুদেব ঘোষ মহাশয় ব্যাখ্যা করছেন, কি লিখছেন, ওগো পাকা বিম্ব ফলে যিনি সুরঙ্গ অধর অধর গো, ওগো পাকা বিম্ব ফলে যিনি সুরঙ্গ অধর গো, বাসুদেব ঘোষ কহে কি বা তার শোভা, বাসুদেব ঘোষ কহে কি বা তার শোভা গো, শিশুরূপ অপরূপ জগ মন লোভা লোভা গো, শিশুরূপ অপরূপ জগ মন লোভা গো, হরণ করেছে গো হরণ করেছে গো, এই জগতের মন গোরা হরণ করেছে গো, জগতের মন গোরা যে দেখেছে সে ফেরে নাই গো, জগতের মন গোরা দেখেছে সে ফেরে নাই গো, জগতের মন গোরা জগতের মন গোরা সে তাই ভুলে না গো, জগতের মন গোরা করেছে গো। এই শোনো গৌরাঙ্গের ওই ছোটবেলার রূপটা যারা দেখেছে তারা সব পাগল হয়ে গেছে, হ্যাঁ যারা একবার নয়ন দিয়েছে কেউ আর বাড়ি ফেরেনি,
জানেন এই প্রসঙ্গে একটা গান আপনাদের শোনাই, লোকচারী গান। ঘোড়ার রূপ দেখিয়া হইয়াছি পাগল, ঔষধে মন মানে না চল সজনি যাই গো নদিয়া, চল সজনি যাই রে যমুনা, চল সজনি যাই গো নদিয়া, গৌর কাটা ভীষণ কাটা লাগলে পদে ছুটন্দা। কি ব্যাপার হলো? এই হলো নারী চরিত্র। এই জন্যে রামকৃষ্ণ ঠাকুর বলতেন, গিরি সবাইকে বিশ্বাস করবি, নারীকে কোনোদিন বিশ্বাস করবি না। হ্যাঁ গো, পুরুষ যদি যায় একা উঠে যাবে, কিন্তু নারী গেলে দেখো তিন চারজন পাঁচজন ছজনকে নিয়ে চলে যাবে। এ শালা যাবার আগে ঠিক অন্তর টিপুনি দিয়ে দিবে, শম্পার মা চোন, পিয়ার মা চোন, ও অন্তর টিপুনি দিয়ে নিয়ে চলে যাবে। মানে নিজে তো গেল, যেগুলোর হচ্ছিল সেগুলোরও মাথা খেল। গোবর কাটা ভীষণ কাটা উড়ে লাগলে পড়ে ছুটন্দা, গৌরাঙ্গ ভুজঙ্গ হইয়া দংশি আছে আমার গায়ে, চল সজনি যাই গো নদিয়া, ওরে চল সজনি যাই গো নদিয়া, নিতাই গৌর হরি 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 বল। তাহলে চলুন গৌরচন্দিকা শেষ করি নাকি? বাসুদেব ঘোষকায়ে কি বা তার শোভা, শিশুরূপ অপরূপ জগ মন লোভা, ওরে জগ মন লোভা রে, শিশুরূপ অপরূপ জগ মন লোভা রে, কালকে ছাড়বো, আজকে আর মাইনদের ছাড়লাম না, এমনি রাত্রি হয়ে গেছে, ছেড়ে দিলে ওরা বাজাতে বাজাতে তোমরাও সব বাজিয়ে দিবে। চলুন, এতক্ষণ ছিলাম নবদ্বীপে গৌরচন্দিকা মাধ্যমে তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধুনীরে আবগাহন করলাম। এবার চলুন সবাই মিলে মধুময় শ্রীধাম বৃন্দাবন একটা ভজন গাইব, নাকি হিন্দি গাইব না বাংলা গাইব? চলুন তাহলে সবাই যাব কোথায়? চলো রে মন বৃন্দাবনে মুখে বল কৃষ্ণ রাধা, চলো রে মন বৃন্দাবনে মুখে বল কৃষ্ণ রাধা, ও মন চলো যাই চলো যাই চলো যাই বৃন্দাবনে মুখে বল কৃষ্ণ রাধা, মন চলো যাই বৃন্দাবনে মুখে বল কৃষ্ণ রাধা, মুছে যাবে মনের কালি মুছে যাবে মনের কালি মুছে যাবে মনের কালি, ঘুচে যাবে সকল বাধা মুখে বল কৃষ্ণ দাদা, মন চলো যাই বৃন্দাবনে মুখে বল কৃষ্ণ দাদা, মন চলো যাই বৃন্দাবনে মুখে বল কৃষ্ণ রাধা, মন চলো যাই বৃন্দাবনে মুখে বল কৃষ্ণ দাদা, মন চলো যাই বৃন্দাবনে মুখে বল কৃষ্ণ রাধা। ফুরালে সন্ধ্যা হলে কেমনে হবে ভজন সাদা, দিন ফুরালে সন্ধ্যা হলে কেমনে হবে ভজন সাদা, দিন ফুরালে সন্ধ্যা হলে কেমনে হবে ভজন সাদা, দিন ফুরালে সন্ধ্যা হলে কেমনে হবে ভজন সাদা, কেঁদে তখন কুল পাবি না, কেঁদে তখন কুল পাবি না, থাকবে না সংসারের বাধা মুখে বল কৃষ্ণ দাদা, মন চলে বল বৃন্দাবনে মুখে বল কৃষ্ণ দাদা, মন চলে যাই বৃন্দাবনে মুখে বল কৃষ্ণ রাধা, মন চলে যাই বৃন্দাবনে মুখে বল কৃষ্ণ রাধা। প্রেম সে বলো ধামেশ্বরী রাধা রানী কি যা, আওয়াজটা আসতে হচ্ছে
बोलो अष्ट सखी शिरामणि राधा रानी की अनेकटाई बेड़े गेछे बोलो शाम सरोवरेर मरालिनी राधा रानी की हरि रानी हमारी महा रानी हमारी बरसन वाले हमारी राधा रानी उमा सर्गो मत्तो पताल तीनों लखन से न्यारी राधा रानी हमारी तीनों लखन से प्यारी राधा रानी हमारी तीनों लखन से प्यारी राधा रानी हमारी तीनों लखन से प्यारी राधा रानी हमारी रानी हमारी बाबा रानी हमारी रानी हमारी रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी जय जय श्री राधे बरसन वाली हमारी राधा रानी हमारे तीनों लोगों से पैरी राधा रानी हमारी स्वर्गेश्वरी जगत कल्याणी स्वर्गेश्वरी जगत कल्याणी स्वर्गेश्वरी जगत कल्याणी स्वर्गेश्वरी जगत कल्याणी भक्ति देवी राधा रानी भक्ति देवी राधा रानी कभी नहीं रहता भिखारी राधा रानी हमारे राधा रानी हमारे बंदा भुखारी राधा रानी हमारे जय जय श्री राधे राधा रानी हमारी तीनों लगन से प्यारी राधा रानी हमारी वृंदावन में राधे राधे गोकुल में राधे राधे नंदगांव में राधे राधे दर्शना में राधे राधे पान गली में राधे राधे पान गली में राधे राधे गली में राधे राधे क्षेत्र दिन में तीन सरोवर राधे 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 जोर से बोलो राधे राधे भीम से बोलो राधे राधे हमने से बोलो राधे राधे ऊंचा गांव में राधे राधे नीचा गांव में राधे राधे अलत पहाड़ में राधे राधे छपन्न को डोरा इत्री वन में जोर से बोलो नंदो गांव में आवाज नहीं है राधे राधे ऊंचा गांव में राधे राधे अलता पहाड़ में राधे राधे छपन्न कुटरा दीपन में राधे राधे इटलूबन में नंदो गांव में बरसना में राधे राधे दान गली में राधे राधे
नान गली में राधे राधे, कुंज गली में राधे राधे, सेतो दिन में राधे राधे, हिंदो गांव में राधे राधे, हिंगड़ा में राधे राधे, मुकुड़ा बिंदे राधे राधे, गोवर्धन में राधे राधे, केसी घन में राधे राधे, तुलसी वन में राधे राधे, वन में राधे राधे, राधा कुंड में राधे राधे, श्याम कुंड में राधे राधे, सखी कुंड में राधे राधे, सुधा कुंड में राधे राधे, नारद कुंड में राधे राधे, केवन में राधे राधे, कपी कुंड में राधे राधे, जगी कुंड में राधे राधे, निकुंज वन में राधे राधे, राधे राधे, कामल वन में राधे राधे, खोदीर वन में राधे राधे, कानस वन में राधे राधे, मोहा वन में राधे राधे, विट्टू वन में राधे राधे, कुट्टी वन में राधे राधे, गोवर्धन में राधे राधे, तू वन में राधे राधे, कुंज वन में राधे राधे, खोदीर वन में राधे राधे, कानस वन में राधे राधे, मोहा वन में राधे राधे, बेल वन में राधे राधे, तपो वन में राधे राधे, मधु वन में राधे राधे, ध्रुवन में राधे राधे, भंडी वन में राधे राधे, इटले वन में राधे राधे, मधु वन में राधे राधे, निधु वन में राधे राधे जप चले आएंगे बिहारी, राधे राधे जप चले आएंगे बिहारी, अरे क्या करती है, हाथ ऊंचा करो पैसा नहीं लगेगा, राधे राधे जप चले आएंगे बिहारी, 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 आएंगे बिहारी ही चले शाम के प्यारी, आएंगे बिहारी चले शाम के प्यारी, राधे राधे जप चले आएंगे बिहारी, 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 राधा मेरी चंद्रा चकोर है बिहारी, राधा मेरी चंद्रा चकोर है बिहारी, चंद्रा चकोर है बिहारी, राधा मेरी चंद्रा चकोर है बिहारी, राधा मेरी चंद्रा चकोर है बिहारी, राधा मेरी चंद्रा चकोर है बिहारी, राधा मेरे भूली भाली चंचल बिहारी, राधा मेरी भूली भाली चंचल बिहारी, राधा मेरी सागर ओ मैरा, এটা আপনারা বলবেন, রাধা যদি সাগর হয় গোবিন্দ কি হবে বলো, আলাদা করা যাবে না, একসঙ্গে রাখতে হবে, আলাদা করলে হবে না, দুজনকে একসঙ্গে রাখতে হবে, পারবে না বলে দেবো, রাধা মেরি সাগর তরঙ্গ হ্যা বিহার, তরঙ্গ হ্যা বিহারি, রাধা মেরি সাগর তরঙ্গ হ্যা বিহার, রাধা মেরি সাগর তরঙ্গ হ্যা বিহারি, রাধা মেরি মিছরি, এই রাধা যদি মিছরি হয় গোবিন্দ কি হবে কি বলে, এ পাড়ায় হবে, রাধা যদি মিজরি হয় গোবিন্দ কি হবে, আলাদা করা যাবে না, একসঙ্গে রাখতে হবে, দেখি বুদ্ধি কার কতখানি, হবে না তাল, আলাদা বলো, পিমড়ে দোকানে গিয়ে কি মিজরি চাইলে পিমড়ে দেয়, আলাদা হয়ে যাচ্ছে তো, পিমড়ি আলাদা জিনিস, মিজরি আলাদা জিনিস, আলাদা করা যাবে না, তরঙ্গকে ঢেউ হ্যাঁ, রাধা মেরি সাগর তরঙ্গ হ্যাঁ বিহারি, জল আছে মানেই ঢেউ আছে, তাহলে আলাদা হচ্ছে না, মিজরি যদি হয় কি হবে, রাধা মেরি মিজরি, রাধা মেরি মিজরি, মিষ্টি স্বাদ হ্যাঁ বিহারি, স্বাদ হ্যাঁ বিহারি, রাধা মেরি মিজরি মিষ্টি স্বাদ হ্যাঁ বিহারি, রাধা মেরি মিজরি মিষ্টি স্বাদ হ্যাঁ বিহারি, রাধে 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 জপ চলে আয়েঙ্গে বিহারি, রাধে রাধে জপ চলে আয়েঙ্গে বিহারি, রাধে রাধে জপ চলে আয়েঙ্গে বিহারি, রাধে রাধে জপ নিতাই গো পেরা
বলো রাধা রানী কি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সকালবেলা মা যশোমতী কৃষ্ণকে খুঁজছে, কানাই কাহা ছুপারে, ইয়া সে আও খালো বেটে। এখানেও একটা হিন্দি ভজন আছে আর গাইব না, দুটো গেয়ে দিয়েছি আজকে থাক। মা যশোমতী ও মায়েরা বাচ্চাকে খাওয়াতে গেলে যত ঝামেলা না, মা ডাকছে কানহাই। আচ্ছা তখনকার দিনে আসতে বসু যেসব নামগুলো ডাকতো বেশ শুনতে মিষ্টি লাগতো তাই না, আর এখন সব নাম রাখা পল্টু বিল্টু কালটু লালটু বল্টু, হ্যাঁ সোনাই বাবান পাপায়। মা খাবার ফাঁটছে আর ডাকছে ও পাপায় ও পাপায় ও পাপায়। কলিযুগের পাপ তুই বাইরে থাকবি কেন, আমার ঘরে ঢুককে হয়। কানহা ওমাইরা বাচ্চাকে যখন কোথাও রেখে যেতে হয় যাওয়ার আগে মায়েদের কিছু কর্ম করে যেতে হয়, দেখে নাও ভালো করে। কে আঙুলটা কামড়ে দিতে হয়, গলায় একটু থুতু দিয়ে দিতে হয়, কপালে একটা গোবরের ফোঁটা দিতে হয়, কোমরের ঘুমসিতে একটা খাজুরের পাতা বেঁধে দিতে হয়, কেন এর কারণটা কি? তো হে মেই গলে সে লাগালু লাগে না কিসি কো নজর মন মে ছুপাউ, তো হে মেই গলে সে লাগাউ লাগে না কিসি কো নজর মন মে ছুপাউ, ভূত জগত হ্যায় মমতা হ্যায় ছাইয়া কিয়া করে যশোদা মাইয়া। আঙ্গিনার ও মাঝে আমার খেলা কর বাপ কানাই, খেলা কর বাপ কানাই, কেঁদো না রে মনি আমার রন্ধন করতে যায়, রন্ধন করতে যায়। মা যশোমতী রন্ধনশালায় প্রবেশ করলেন, ভগবান খেলা করতে কানাই, পাশে ধানগুলো মেলা রইল, ধানগুলো লক্ষ্য রাখবি যেন ঘুঘু পাখি না আসে, কেমন এইবার শিশুর স্বভাব, যদি ধান মেলা থাকে ও হামাগুড়ি দিয়ে ওই ধানের ওপরেই যাবে, আস্তে ধানে গিয়ে বসবে ধান সব ভাসিয়ে দেবে, আর না হলে ধানকে মুটো মুটো করে তুলবে মাথার ওপরে ছুঁড়বে বৃষ্টির মতো গায়ে পড়বে, ওইটাই মজা। এইভাবে কৃষ্ণ ভগবান খেলছে, ঠিক এমতো সময় এক ভদ্র মহিলা ঝাঁকায় করে ফল বেচতে এসেছে। ওই পাড়ায় পাড়ায় হকার্সরা আছে না, বিশেষ করে মায়েদের যেটা ফেভার খাবার পানিপুরি ফুচকা কি বলে ফুচকা, তো এদিকে কি বলে চাইও ফুচকা, ওই ফুচকা নিয়ে যখনই পাড়ায় ঢোকে ব্যাস ওরা জানে কোন জায়গাটায় দাঁড়ালে বিক্রি হবে। চলুন আগেকার দিনে যেমন হাওয়ার মিঠাই পাওয়া যেত, আপনারা দেখেছেন কিনা জানি না, তুলোর মতো দেখতে, তুলোর মতো গোলাপি কালারের হয় সাদা হয় এই বড় বড় প্যাকেটের মধ্যে থাকে, তখন 5 টাকা করে দাম ছিল, এই চিবলে এইটুকু হয়ে যাবে। ওকে কোথাও বলে দিল্লি কা লাড্ডু, কোথাও বলে হাওয়াই লাড্ডু, কোথাও বলে হাওয়ার মিঠাই, ওইগুলো এলে পাড়ায় বাচ্চাদের খালি ভাবে ও পয়সা দাও ও পয়সা দাও, না দিলে ও হাতের কাছে যা পাবে তাই দিয়ে আলমারির কাঁচ সব ভেঙে দেবে। এই ছিল বাচ্চা কি করিস, সত্যি বলবি দিবে কিনা বলো, আর না এক্ষুনি সব শেষ করে দেবে। হরি বল চলুন একদিন মথুরা হইতে নিতাই গৌরী হরি 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 বল, ফল লইয়া আচম্বিতে একদিন মথুরা হইতে
লাশে হো আই লাশে হো ফল বেচি বারে আই লাশে হো ফল বেচি বারে ফল লে হো ফল লে হো ডাকে পুনো পুনো সে হো ফল লে হো ফল লে হো ডাকে পুনো পুনো সে হো আস্তে 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 এখানে তিন তালা বাড়ি আছে মানে নাবালেই বিক্রি হবে নামাইলো 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 কোথায় নন্দের দু আরে তবে কিছু মনে করবেন না এদের এই যে হাঁক দেওয়াটা এই হাঁকেতেই খদ্দের চলে আছে ফল নেবে নাকি গো এইভাবে ডাক কিভাবে ডাকে রে এইভাবেই ডাকে তো ফল নেবে ফল মিষ্টি ফল আছে গো এইভাবে ডাকে সে বিদ ঘুটে ডাক ফল নেবে নাকি গো ফল এ তো বাচ্চা ঘুম থেকে উঠে পড়বে যা হাঁক দিয়েছে ওই বাচ্চা বাচ্চা ছেলেরা পয়সা নিয়ে ছুটেছে শুনি ব্রহ্জ শিশু ধায় আস্তে এই যে তালটি শোনাচ্ছি আপনাদেরকে কীর্তনের একটি প্রসিদ্ধ তাল ছোট দোটুকি শুনি ব্রজ শিশু ধায় ফল কিনি কিনি খায় শুনি ব্রজ শিশু ধায় ফল কিনি কিনি খায় দেখে কৃষ্ণ মনের হরিষে হরিষে গো দেখে কৃষ্ণ মনের হরিষে হরিষে গো ভগবান দূর থেকে দেখতে পেয়েছে যেই দেখতে পেয়েছে ধান ফান ফেলে রেখে এবার দৌড়ি দিয়েছে একদম ছুটতে ছুটতে যাচ্ছে কেমন করে গুটি গুটি রাঙা পায় ছুটি ছুটি চলি যায় গুটি গুটি রাঙা পায় ছুটি ছুটি চলে যায় তখন তো ছোট কৃষ্ণ পাগুলো ছোট ছোট এখন ছোট মানুষদের ছুটে যেতে গেলে কিভাবে যেতে হবে গুটি গুটি রাঙা পায় ছুটি ছুটি চলি যায় গুটি গুটি রাঙা পায় ছুটি ছুটি চলি যায় হাত পাতে ফল হারিনীর কাছে কাছে গো হাত পাতে ফল হারিনীর কাছে কাছে গো বলে একটা ফল দাও না ফল দাও না বড় ক্ষুধা লেগেছে গো একটা ফল দাও না উধার জ্বালা সইতে নারি হরি 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 গেছে গো উধার জ্বালা সইতে না আমার মর খুদা লেগেছে গো একটা ফল দাও না একটা ফল দাও না উমা আমার কাছে প্রশ্ন যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক যার এক একটা লোম কূপে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বিরাজমান যিনি বিশ্ব সংসারের মালিক যার ইচ্ছা ব্যতীত গাছের একটা পাতাও নড়ে না সেই ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ যিনি স্বয়ং ভগবান তিনি সামান্য এক ভদ্র মহিলার কাছে হাত পেতে ফল ভিক্ষা চাইছে কেন এটাই তো মজা শাস্ত্র কি বলছে চলুন শুনি শ্রীমদ ভাগবতে রাধা বিনোদ গোস্বামীজি কলম দিচ্ছেন পূর্বের প্রতিশ্রুতি প্রতিশ্রুতি করিতে পুরিতে পুরা হাত পাতি ফল মাগে হাত পেতে ফল চাইছে কে ও যদু নন্দন মানে ভগবান শ্রীকৃষ্ণ কেন পূর্বের প্রতিশ্রুতি কার কাছে প্রতিশ্রুতি এইবার শুনবো থেকে চন্দ্রকান্ত নামে এক ধার্মিক রাজন চন্দ্রকান্ত নামে চন্দ্রবংশের রাজা প্রজার জীবন চন্দ্র
দশের রাজা প্রজার জীব হেমে কান্তা স্ত্রীতা অতি গুণবতী আস্তে 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 ও মায়েরা, স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয় সে সংসারে কিন্তু শান্তি থাকবে না, থাকবে কি? আমি যদি উত্তরে যাই, আমার স্বামী যদি দক্ষিণে যায়, সংসার হবে কিন্তু সেইভাবে হবে না। কারণ ধরুন আপনি হয়তো কীর্তন শুনতে ভালোবাসেন, আপনার স্বামী ভালোবাসে না, সেক্ষেত্রে দেখা যাবে কি সংসার হবে। এখন সংসার তো করতেই হবে, এসে যখন গেছে কি, কারণ এটা মায়েদের একটা স্বভাব, ঝগড়া বাঁধলেই কথায় কথায় মায়েরা কি বলে জানো, আমি কি এমনি এসেছি, তুমি তোমাকে বিয়ে করে এনেছিলে, বলেন না সত্যি বলবেন, এইটা মায়েদের একটা মুখের কথা, আমি কি এমনি এসেছি, তুমি তোমাকে বিয়ে করে এনেছো, কিন্তু জানেন কি এটা মিথ্যে কথা। সবাই বলে পুরুষ নাকি নারীদের বিয়ে করে, বলেন না, কিন্তু এটাই মিথ্যে কথা, পুরুষ কোনোদিন নারীদের বিয়ে করে না, নারীরা পুরুষকে বিয়ে করে। কি বলো, হাসছো কেন, উল্টে দিয়েছি, প্রমাণ দিচ্ছি আমি। যখন যেদিন বিয়ে করতে যায় সেদিন পুরুষের একটা আলাদা ভাব থাকে, ছাতি একবারে ছাপ্পান্ন, হ্যাঁ বাবা, ওই তোমার গিলে করা ধুতি, গায়ে একটা কি পরে পাঞ্জাবি, মাথা একটা কি থাকে বলো না, মুকুট নয় টপুর, টপুর টপুর দেখেছো, টেপের টপুরের একবারে টপ লেভেলটা দেখেছো, কি দেবা তাকে, ঝাঁটার কাঠি, এত জায়গা থাকতে ঝাঁটার কাঠিটা ওইখানেই দিতে হলো, আরে ওইটাই তো সিম্বল, যেদিন থেকে বিয়ে করছিস কপালে একটা ঝাঁটা তুলে রাখ, দিতে না পারলেই দিবে একদম। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এইটা বুঝে নিতে হবে। এইবার চলুন পুরুষ গিয়ে দাঁড়ায় কোন জায়গাটায়, ওটাকে কি বলে, আরে যারা বিয়ে করেছো বলো না ওই জায়গাটাকে কি বলে, ছাদ না তলা, এইটা বলতে লজ্জা লাগছে। আস্তে, বেচারি ছাদ না তলায় গিয়ে গো বেচারার মতো দাঁড়ালো, মেয়েটা আবার লোকের কোলে করে আসছে, আবার কি একটা পাতা চাপা দিয়ে বলো, পান পাতা, হ্যাঁ বিয়ের আগে 18 বার দেখেছে, এখন পান, যাই হোক, ও তো পান পাতা চাপা দিয়ে এলো, পান পাতাটা খুলে আগে কে দেখে, মেয়েটা, চলুন বিয়ের আগে মালা বদন হবে, প্রথম মালা কে দেয়, মেয়েটা, হাত হস্তবন্ধন হবে, প্রথম হাত কাদ দেয়, মেয়েটা, খই পোড়ানো হবে, প্রথম আগে কে যায়, মেয়েটা, তাহলে বিয়ে করলো কেটা। আমার প্রশ্ন কিন্তু এটা নয়, প্রশ্ন হলো এই তিন পাক ঘুরলে হতো না, পাঁচ পাক ঘুরলে হতো না, সাত পাকই ঘুরতে হবে কেন, আরে হালকা মেয়ে হলে তবু ঠিক আছে, যেগুলো ভারী ভারী মেয়ে যারা ঘোরায় তারা বুঝতে পারে, কি সাত পাক কেন দেওয়া হয় জানো, মায়েরা একটাই বলবে, একটাই জানি, সাত পাকে বাঁধা, কি বাঁধা, কেন বাঁধা, কোথায় বাঁধা, আর কিচ্ছু জানে না, জানো কি বলো না, যদি জানো তাহলে বলবো না, জানো সাত পাক কেন দিয়েছিলে, বলতে পারবে না, তোমার বাচ্চা ছেলে যদি তোমাকে জিজ্ঞেস করে মা তোমার বিয়ের সময় তুমি সাত পাক ঘুরেছিলে, হ্যাঁ ওমা সাতবার ঘুরলে কেন, আটবার ঘুরলে না কেন, সাত পাকে বাঁধা, কি বাঁধা, ভালো করে বুঝে নিন, 24 ঘন্টায় 8টা কাল,
একটা কাল নারীর নিজের জন্য, বাকি সাতটা কাল সে স্বামীর কাছে সাত রকম ভাবে পরিচারিকা হবে, সব সময় শুধু বউ নয়। তাহলে গুনে নিন আটটা পাক কিসের জন্য? সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী, ধ্যানে জ্ঞানে এরা মাতৃজননী, ধ্যানে জ্ঞানে এরা মাতৃজননী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, দাসীবাদী বা কিঙ্করী, দাসীবাদী বা কিঙ্করী, তাই তো সাতটা পাক মারি, তাই তো সাতটা পাক মারি। বুঝতে পারলেন না? পাশ দিয়ে বেরিয়ে গেছে। সোহাগে ভগিনী, ভগিনী মানে রমণে রমণী, ধ্যানে জননী, যখন ভাত খেতে দেবে তখন অন্নপূর্ণা, যখন সন্ধ্যাবেলায় তুলসী তলায় পু তখন গৃহলক্ষ্মী, যখন রাত্রিবেলা পায়ে তেল দেবে তখন দাসী, তবে এখন উল্টে গেছে মাসি। তেল দেয় পায়ে, তেল দেয়, ও তুমি দাও, ও আচ্ছা, নিতাই গৌর হরি বল, আমি তো আগেই বললাম এখন উল্টে গেছে, জয় রাধে। আর বাদি, বাদিটা সহজে দেখা যায় না, বাদি কখন? যখন রাগ হয় তখন বিপক্ষে চলে যায়। কিরকম বৌদি? কি দাদাকে দেখলাম চম্পার মায়ের সঙ্গে বাঁশতলায় গুজ গুজ করছে, ব্যাস ও দু মিনিট লাগবে বৌদির ফেস পুরো চেঞ্জ হয়ে যাবে, একবার খালি আজকে খট খালি খটটা ঢুকতে দে, তারপর চা করার কর, সে যে কি করবে তার ঠিক ঠিক আমি রান্না করবে, রান্না আজকে ছাই খাওয়াবো রান্না। এটাকে বলা হয় বাদি, বাদি মানে বিপক্ষ, বোঝা গেল? সাতটা পাক, তবে যেটা বললাম এটা বাহ্যিক তত্ত্ব, ভেতরে একটা তত্ত্ব আছে এবার সেটা বলবো, তবে সেটা সবার জন্য নয়, যারা ভজন করে তারা খুব ভালো বুঝতে পারবে। আর সবার জন্য বলে দেবো, তাই বলে দিচ্ছি। ওমা আগেকার দিনে হারিকেন ছিল না, হারিকেন, হারিকেন জ্বেলেছ? ও বাবা, রাতে জ্বেলে দেবে, সকালবেলা গিয়ে দেখবে হারিকেনের কাঁচের মধ্যে 15 জন ড্যাশ, বুঝলে না? পোকা 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 মশা, এত জায়গা থাকতে ওইখানে গিয়েই মরবে, ব্যাস। এবার তত্ত্বটা বুঝে নাও, নারী হলো হারিকেন, পুরুষ হলো পোকা, পোকা না জেনে ভেতরে গেলেই পুড়ে মরবি বোকা, পুড়ে মরবি বোকা। যেমন দীপিকা উজরে অতিকা, দীপিকা উজরে অতিকা, যেমন দীপিকা উজরে অতিকা, দীপিকা উজরে অতিকা, ভিতরে অনল শিখা, ভিতরে অনল শিখা, পতঙ্গ দেখিয়া ঘুরিয়া পড়ায় পুড়িয়া মরয় পাখা, পতঙ্গ দেখিয়া ঘুরিয়া পড়ায় পুড়িয়া মরয় পাখা। নারীর চরিত্র অতিশে কঠিন, নারীর চরিত্র অতিশে কঠিন, কে বুঝিবে বলতা, কে বুঝিবে বলতা, বুঝিতে অবধি নারী লেখ বিধি, সাত দিনে গড়িল যায়। ওমা একটা পুরুষ সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল 1 দিন 1 রাত, একটা নারী সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল 7 দিন 7 রাত, বোঝা গেল? ভালো করে বুঝে নাও, 7 দিনে নারী সৃষ্টি, তাই তো সাত পাক দেওয়া হয়। 7 দিন কেন লাগলো? যতবার তৈরি করে ততবার নারী ভেঙে পড়ে, যার জন্যে এখনো দেখবেন পুরুষের আগে নারী ভাঙে। একটা পুরুষ 90 বছরে টুসকি মারে, একটা নারী 70-এর পরেই হেলকে পড়ে। হাই চম্পার মায়ের হাসি দেখো, নিতাই গৌর হরি বল।
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বিষয়টা তাহলে বুঝে নিন, সাত পাক কেন দেয়া হয়, মূল তত্ত্বটা। সাতের তত্ত্বে নারী সৃষ্টি, কেন সাতের তত্ত্বে? সাথে কোন তত্ত্ব ছিল? একে চন্দ্র, দুই পক্ষ, তিন নেত্র, সাথে কি ছিল? সাথে সমুদ্র। এই সাতটা সমুদ্র কি কি? ব্যাস হয়ে গেছে, পটপট 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 বন্ধ। কি হলো? হবে দুটো তিনটে জিনিসে সমাজটাকে শেষ করে দিল। দাদাদের মাথা খেলো বিবিতে, আর সারা দুনিয়াটাকে খেয়ে ফেলছে মোবাইল আর টিভিতে। হরি বল হরি বল। সাতের তত্ত্ব, সাথে সমুদ্র, সাতটা সমুদ্র কি কি? কিরম পড়াশোনা করেছে ভব। লবণ, ইক্ষু, সুরা, সুরপি, দধি, দুগ্ধ, জল, মনে থাকবে? সাতটা সমুদ্র থেকে সাত কলসি জল আনা হলো, একটা নারীর ভেতর দেওয়া হলো, তবে নারী সৃষ্টি হলো। সাত সমুদ্রের জলে নারী সৃষ্টি, তাই তো সাত পাক দিতে হয়, দিতে হয়। তাই তো বিয়ের বাসরেতে নারীর কাঁখে পূর্ণ কুম্ভ দেওয়া হয়, পূর্ণ কুম্ভ দেওয়া হয়। এই বিয়ের দিনে জলের কলসি দেয় না? হ্যাঁ, দিতেই হবে, নাহলে আমার সঙ্গে ঝগড়া হয়ে যাবে। বোঝা গেল তাহলে সাত পাক কেন দেওয়া হয়? এই শোনো কি বলি, বলছি আমাদের তো ছেলে পুলে নেই, আমার এত ঐশ্বর্য কি হবে? কে বলছে? রাজা চন্দ্রকান্ত। বলছি হেমকান্তা, আগামী পূর্ণিমায় নর্মদা নদীর তীরে আমি ঠিক করেছি দানব্রত যজ্ঞ করব। আমার রাজত্বে কোনো গরিব থাকবে না, যে যা চাইবে তাকে তাই দান করে দেবো। এখন দেখবেন কোন কোন স্ত্রী আছে, স্বামী যদি 100 টাকা দেয় হরিনামের চাঁদা, স্ত্রী পাঁচতে বলে কি অত দিচ্ছ, কমি দাও না, অর্ধেক দাও। ভালো করে শুনে নিন, উপনিষদ বলছে, কঠোর উপনিষদ, সেটা স্ত্রী হোক আর ছেলে হোক আর মেয়ে হোক, কেউ করে ধান ধ্যান, কেউ হয় হোতা, মানে হাউতাস করে, বুঝলেন না? আরে 50 দাও না, হাঁড়ির কোদালে তার কাটা যাবে মাথা, কোনো রাস্তা নেই। সে তোমার স্বামী হোক আর যেই হোক, কারণ পয়সা আপনাকে দিয়ে দিতে হবে, পয়সা রাখতে পারবেন না, হয় ভগবানকে দেবেন না হয় ডাক্তারকে দেবেন, রাখতে পারবেন দুটো জায়গায় পয়সা আপনাকে দিয়ে দিতে হবে। আর যদি আপনি খুব কৃপণ হন, আপনি রেখে যাবেন, আপনার ছেলে এসে সব ফুটিয়ে দেবে। প্রেম সে বলল চৈতন্য মহাপ্রভু কি রাধে রাধে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, স্বামী এটা ভালো কথা বলেছো, সব দান করে দাও, কেমন স্ত্রী দেখো। একে বলে সহধর্মিনী, আর আমাদের বাড়িগুলো সব অ্যাটেম বোম বউ, কাল ভর্তি কত নয় বউ, দিয়ে দাও, সব দিয়ে দাও, কিচ্ছু রাখতে হবে না। প্রজারা মানে তারা ছেলের মতো, মন্ত্রী সব এনেছো তো? দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, পূর্ণিমার দিনে রাজা নর্মদা তীরে আইল, পূর্ণিমার দিনে রাজা নর্মদা তীরে আইল। বলো কি নেবে মন্ত্রী? এই রামকৃষ্ণ, তোমার কি চাই? বস্ত্র। ওকে এক লরি বস্ত্র দিয়ে দাও তুমি, ব্যাস ওকে খাবার ব্যবস্থা করে দাও, আজীবন যেন বসে খেতে পারে। এই রতনলাল তুমি কি নেবে? পানো কি নেবে? হ্যাঁ, এদের দুজন, একজন সোনা আর একজন মন, একে এক বস্তা রত্ন দাও, ওকে এক বস্তা সোনা দাও, তোমার কি চাই? একটা ঘর করে দিতে হবে, বেশ এসি অ্যাসবেস্টারের চাল, ব্যাস ঠিক আছে হয়ে যাবে। এই যে বুড়ো তুমি কি নেবে? 10 বিঘে জমি, বেশ এই সব থেকে ভালো জিনিস মন্ত্রী, যে জমিটায় ভালো চাষ হয় জমিটা নিয়ে গিয়ে দিয়ে দাও। মন্ত্রী খুব চালা, পরীক্ষা করবার নিমিত্তে মন্ত্রী হাতে একটা শুলো দিয়েছে, বাঁশের শুলো,
সব থেকে ভালো চাষের জমি এইটা, তোমার যতটা দরকার তুমি গিয়ে পুঁতে দিয়ে চলে এসো। মন্ত্রী ঘোড়ায় যাচ্ছে আর চাষা পায়ে হেঁটে যাচ্ছে, 10 বিঘে 20 বিঘে 30 বিঘে লোভে পাপ পাপে মৃত্যু, 35 বিঘের মাথায় গিয়ে পাটি ভুক থুবড়ে পড়ে গেছে। মন্ত্রী ঘোড়া থেকে নেমেছে, ও ভাই জমি নেবে না আর ভাই, ভাই এপারে আর নেই, ও যা পড়েছে অমনি অ্যারেস্ট হয়ে গেছে। মন্ত্রী ফিরে এলো, জমিদার জিজ্ঞেস করলো রাজা চন্দ্রকান্ত, মন্ত্রী জমি নিয়েছে? বলে মহারাজ কি বলবো, আশা ছিল 35 বিঘা, নিল মাত্র 3.5। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমিরো, আমি তো এই জমির মালিক, দয়ালু রে আমি তো এই জমির মালিক নই, আমি তো এই জমির মালিক নই। প্রথম যেদিন ভবে এলা তুমি দিলে নতুন ঘর, কথা ভাবতে ভাবতে হরির কথা ভাবতে ভাবতে তোমায় করলাম প। একটা প্রশ্ন আপনাদের কাছে, আপনি বলতে পারবেন আপনার এই ঘরের দরজাটা কোন তারিখে খুলেছিল? চেষ্টা করুন কেউ যদি বলতে পারেন, আপনার ঘরের দরজাটা কোন তারিখে খুলেছে, শুধু এইটুকু বলুন। যদি চেষ্টা করে দেখুন, না পারবেন না, আপনার মাকে জিজ্ঞেস করুন, যদি বলতে পারবে না। কেন? সন্তান গর্ভে থাকাকালীন ঘরের দরজা খুললে তবে শিশু বাইরে আসার জন্য ছটফট করে। আচ্ছা তাহলে খোলার ডেট বলা যাবে না, বাদ দিয়ে দিন, বন্ধের ডেটটা তো বলতে পারবো। কেন? আরে খোলার ডেট না পারি, বাইরে থেকে দেখে বন্ধের ডেটটা বলতে পারবো না? বললে ভাই আগে পারবো না, বন্ধ হয়ে গেলে পাশের বাড়ির লোককে জিজ্ঞেস করলে বলবে, আমি বলতে পারবো। কেন? আমার ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, আমার ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, সে ভাবনা ভাবল কই আমি তো এই জমির মালিক, ও দয়া রে আমি তো এই জমির মালিক না, বিধি হে আমি তাই গৌড়ে হরি 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 বল। তাহলে মন্ত্রী সবাই দান পেয়ে গেছে, গঙ্গা জল আর তুলসী পাতা নিয়ে রাজা চন্দ্রকান্ত এইবার দাঁড়ালেন, দানব্রত যজ্ঞ শেষ করবে, জলবিন্দু গ্রহণ করেন সকাল থেকে, এবার জল খাবে, তাই চিৎকার করে বলে উঠল, আমি দানব্রত যজ্ঞ শেষ করছি। তার আগে জানতে চাইছি, আপনারা যারা এখানে এসেছেন কেউ কি দান নিতে বাকি আছো? আমি আছি গো মহারাজ, আমি আছি গো মন্ত্রী, আমি এখন, তুমি বললে কেউ বাকি নেই, ওই তো কে বলছে বাকি আছে, বাকি আছি, কোথায় তুমি? আমি আসছি মহারাজ। কে বলছে, কোথা থেকে বলছে রে বাবা, কোথায়? শূন্য পথে, আকাশ পথে আসছে কে? হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, কহিলেন মধুর বচন, কহিলেন মধুর বচন, রাজা আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি, আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি, আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি। ও মা, নারদ মুনিকে দেখেই রাজা ক্রোধে অগ্নি প্রজ্বলিত। কেন? ওই যে মাঝে মাঝে দেখবেন মানুষ ধর্মভ্রষ্ট হয়ে যায়, যদি বলেন কেন, যখনই শরীরে ক্রোধ জাগবে তখনই দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে যায়, পুণ্য শেষ হয়ে গিয়ে পাপের সঞ্চার হয়, ক্রোধ হতেই হয় পাপের জন্ম।